তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা হয়তো ভিডিওটি দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কি নিয়ে ভিডিওটি বানাতে চলেছি। কয়েকদিন আগে গেল রাখি, হিসেব মতন সিম্বার এটা থার্ড রাখি হয়। ফার্স্ট টাইম যখন রাখি হয়েছিল সেই টাইমে দি আসতে পারেনি, কারণ কয়েকদিন আগেই ও এখান থেকে ঘুরে গেছিল, রিসেপশন ছিল। দেন সেকেন্ড রাখি থেকে ও প্রতি বছর বাড়িতে আসে রাখির জন্য, কারণ ভাইফোঁটার টাইমে দি আসতে পারে না। ভাইফোঁটার টাইমে কাঁচা বাদাম মানে আমাদের জিজুর ওই টাইমে ছুটি থাকে, তাই দি আর জিজু চলে যায় বাইরে ঘুরু ঘুরু করতে, সেই জন্য ভাইফোঁটার টাইমে আসতে পারে না। কিন্তু প্রতি বছর এই রাখির টাইমে আসে এবং ভাইকে রাখি পরায় এবং ভাইয়ের জন্য খেলনাও নিয়ে আসে। এরপরে আমার পালা, আমি এবার ভাইকে রাখি পরাবো। আমার ভাই তো আমার মতনই দুষ্টু, তাই যখন আমি রাখি পরাতে গেছি তখন ও খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। দির টাইমে কত সুন্দর বসে বসে পড়লো। কেন বলেছি দেখো, দির কাছে ও শান্তশিষ্ট ভদ্র ছেলে, আর আমার কাছে যত রাজ্যের ওর দুরন্ত পোনাগিরি চলে। আর এখানে দেখো মাম্মা কতবার গুড বয় বলার পরে গিয়ে সিটু ডাউন করলো, তাও সিটু ডাউন করার পরে হাত ফাত নচর করতেই আছে করতেই আছে। আমি রাখিও ঠিক মতন পড়াতে পারছি না, সেটাই দিদি পিছন থেকে বলছে। ওটা আমার রাখি ছিল তো, রাখি পরানো তো কমপ্লিট। এবার সিম্বা খাই খাই পালা, প্রথমে গেল পনির, তারপরে কাজু, তারপরে খাবে এগিয়ে যাব, তারপরে খাবে সিম্বুর। তো রাখি পরানো কমপ্লিট হলো, এবার আমাদের রিমোশনার পালা। রিমোশনাকেও টিকা দিলাম, সন্দেশ দিলাম, এইদিকে যেটা দেওয়া আছে সেটা দিদি পরিয়েছে, আর এইদিকে বসালাম আমি। আর পাশে দেখো রিমোশনার ছোটোবেলার ছবিও লাগানো আছে। রিমোশনাকে রাখি পরানোর পরে সিম্বাকে দিয়ে দিলাম সিম্বার খেলনো। এখানে এসেছে সিম্বা রিমু দিদির ভাগের টিটু খেতে, কারণ রিমু দিদি তো খেতে পারবে না দিদি, তাই রিমু দিদির জন্য যেটা নিয়ে এসেছি সেটাও আমাকে দে। আমি দাঁড়িয়ে ক্যাচ দিচ্ছি, ও ক্যাচ করছে একদম ডাইরেক্ট মুখে, দেখো বড় দিদি আগে রাখি পড়ে আছে। আমি হচ্ছে কেটে কেটে দিচ্ছি, অপারেশন করা দেখি হয় নাকি, দেখি এটা হচ্ছে না রিমু আর সিম্বার রাখি পরা তো কমপ্লিট। এবার আসলো দি আর আমার পালা। প্রথমে দি আমাকে রাখি পরিয়ে দিল, দেন আমি দিকে রাখি পরাচ্ছি। শুধু এখানেই শেষ করিনি আমরা, বাইরে যে আমাদের বাচ্চাগুলো আছে ভাই বোনরা, তাদেরকেও রাখি পরিয়েছি। ভাইয়ের বোন বলতে স্ট্রিট ডগদের কথা বলছি, সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে গেলে অনেক টাইম চলে যাবে, তাই সেই মুহূর্তের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের রাখি কেমন কাটলো অবশ্যই জানিও বন্ধুরা। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ নিয়ে।